기다몬 토타리 바추돌 토타리 কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটা মঙ্গলবার দিনের ব্লগ। সকালবেলা এখন আংশুকে রেডি করছি স্কুলের জন্য। এই সপ্তাহতে একটা লং উইকেন্ড ছিল আংশুদের স্কুলে। শুক্রবার দিনও ছুটি ছিল, শনি রবি তো এমনিতেই ছুটি, আর সোমবার দিনও ছুটি ছিল প্রেসিডেন্টস ডের জন্য। তো লম্বা চার দিনের একটা ছুটির পরে হঠাৎ করে স্কুলে যাওয়া, একটু তো সকালবেলা ঘুম থেকে উঠতে ওর অসুবিধা হয়েইছে। আর শীতের সকাল, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠতে আমাদেরই অসুবিধা হয়, ওর তো একটু অসুবিধা হয়ই। তো যাই হোক, ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে রোজকার নিয়মের মতো আমি একটু বাইরে চলে এসেছি বাইরের ওয়েদারটা দেখতে। এই কয়েকদিনে ক্যালিফোর্নিয়াতে এত বৃষ্টি হলো, এত বছর ধরে এখানে আছি, এত বৃষ্টি কখনো এক নাগারে দেখিনি। চার দিন ধরে তো প্রথমে একটা নিম্নচাপ চললই, তারপরে একদিন দুদিন বন্ধ হয়ে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল। প্রায় এক দুদিন মানে মোটামুটি টানাই বৃষ্টি পড়েছে। তো রাস্তাঘাট তো বেশ ভেজা দেখছোই, এখনো মেঘলা করে আছে আকাশ। আর আমাদের এই অপোজিট বাড়িতে তোমাদের আগে দু একদিন আমি ওই দুটো হাস্কি একসাথে দেখিয়েছিলাম না, বারান্দায় বসে থাকে, হঠাৎ করেই দেখলাম জানো তো এই বাড়িটা বিক্রির জন্য লাগিয়ে দিয়েছে। এনারা যারা থাকতেন এখানে, হাজব্যান্ড ওয়াইফ আর ওই দুটো কুকুর থাকতো, তো ওনারা বাড়িটা বিক্রি করে দিচ্ছেন। তো আমাদের সেই হাস্কিগুলোকে আর দেখা হবে না, তাই আংশুকে বলছিলাম যে হাস্কি ফ্রেন্ডসরা কিন্তু চলে যাচ্ছে। তো খারাপ লাগে, পাশের বাড়িতে কেউ হঠাৎ করে চলে গেলে, খুব যে ভালো বন্ধু ছিল তা না, কিন্তু তবুও খারাপ তো একটা লাগেই, তাই না বলো? তো এখন চলে এসেছি, প্রথমেই বাসনটা মেজে নিলাম। এবার রোজকার কাজকর্ম তো শুরু করতে হবে। বাসন টাসন কালকে রাত্রিবেলা ছিল, সে কটা মেজে নিয়েছি। তারপরে ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে সকালবেলা বানাচ্ছি চিড়ের পোলাও। চিড়ের পোলাওয়ে অনেক রকম সবজি দেওয়া যায়, কিন্তু আমি না খুব সিম্পল চিড়ের পোলাওটাই খেতে খুব ভালোবাসি, আমি রাজীব দুজনেই, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু আর বাদাম দিয়ে। আর যদি বাড়িতে বাদাম না থাকে তাহলে আমি কী করে জানো তো, কাজু বাদাম দিয়ে দিই, সেটাও কিন্তু ভারী সুন্দর খেতে লাগে খেতে। আমার বাড়িতে মা যখন চিড়ের পোলাও বানাতো নানান রকম সবজি দিয়ে বানাতো, সেই গাজর, বিনস, ফুলকপি থাকলে ফুলকপি, মটরশুঁটি, সব কিছু, সেটাও খেতে ডেফিনেটলি ভালো লাগে, কিন্তু আমার এটা বেশি ভালো লাগে খেতে। তো প্রথমেই তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে সর্ষে আর কারি পাতা ছিল বাড়িতে একদম ফ্রেশ, কারি পাতা দিয়ে পেঁয়াজ আর আলুটাকে ভাজতে দিয়ে চলে এসেছি। এখন ঘরটাকে গুছিয়ে নেবো, সারা দিনে দুটো বাচ্চা ঘর এত নোংরা করে, তো এই দুপুরবেলা একবার গোছাই, আবার রাত্রিবেলা যেটুকু পারি গোছাই, আর রাত্রিবেলা যদি না হয় সকালবেলা এখন গুছিয়ে নিই। তো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে সব জায়গার জিনিস জায়গায় রেখে এখন সোফাটার মধ্যে আমি সোফার যে কভারটা উপরে পেতে রাখি না, সেটা লাগিয়ে দিলাম। একদিন দুদিন আগে কভারটা কাচতে দিয়েছিলাম, তো সেটা লাগানো ছিল না। তো কাজ বাজ করতে করতে এদিকে আমার আলু তো ছোটো ছোটো করে কেটেছিলাম, আলু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, এখন তার মধ্যে ভেজানো চিড়েটা দিয়ে দিলাম, আর তার উপরে ভাজা বাদাম দিয়ে নুন আর অল্প একটু চিনি দিয়ে একটু ধনে পাতা কুচি দিয়েই একদম রেডি আমার ব্রেকফাস্ট। তো এদিকে একটুখানি ইয়েও করে নিয়েছি, ডিম বয়েল করে নিয়েছি। সকালবেলা ডিমটা খেতে না আমার খুব ভালো লাগে, যে কোনো ফর্মে, সেটা ডিমের সেদ্ধ হোক, ডিম অমলেট হোক, যেরকম হোক, রাজীবকে খেতে দিয়ে চলে আসছি, এখন আমি ব্রেকফাস্টটা করে নেব। সন্তোষ বলো গুড মর্নিং। এটা কি হচ্ছে, মুখটা কি করা হচ্ছে? আমার সকালের টিফিন করা শেষ হয়নি, তার আগেই সন্দেশ ঘুম থেকে উঠে পড়েছে। ও ওই 8:30 থেকে 9:00 মধ্যে ঘুম থেকে উঠেই পড়ে। তোকে একটু আদর টাদর করলাম, ফ্রেশ করে দিয়েছি, ডাইপার টাইপার চেঞ্জ করে দিয়েছি। এখন আমি দেখো ওর দুধটা বানাচ্ছিলাম, উনি এসে এইখানটার, আমার এখানটায় আইপিটা থাকে, ইনস্ট্যান্ট পটটা থাকে, ওটা নিয়ে টানাটানি করছে। ওটা যদি ওর পায়ের ওপর পড়ে বলো, লাগবে না, তাই বলছিলাম। আর তারপরে দুধটা যেই দিতে যাচ্ছি, দেখো দুধটাকে সরিয়ে দিচ্ছে, একদম খেতে চায় না। কিছু একটা জিনিস তো মানুষের ভালো লাগে, সেটা ওর ভালো লাগে না। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়েছি। এখন ভীষণ পায়ে পায়ে ঘুরছিল, আমার কোনো কাজ করতে দিচ্ছিল না, তার জন্য একটুখানি টিভি চালিয়ে বসিয়ে দিলাম। ওই আধা ঘন্টা মতনও একটু টিভি দেখুক, আমি তাড়াতাড়ি করে সবজি টবজিগুলো যতটা পারি ইটগুর মধ্যে কেটে নেব। তো আজকে ভাবছি একদম একটু বেশি করে সকাল আর রাতের জন্য চিকেন স্টু বানিয়ে নেব। আর আমার সবজি কাটতে কাটতে এদিকে আংশুও স্কুল থেকে চলে এসছে।
আংশু এখন রিডিং এর জন্য একটা অ্যাডভান্স ক্লাসে যায়, সেটা ওদের স্কুলের টিচারই ঠিক করেছে যে অ্যাডভান্স রিডিংটা করবে, তো তার জন্য আলাদা একজন টিচারের কাছে ও যায়, আরও কিছু স্টুডেন্টও যায়। তো সেখান থেকে না এরকম ছোট ছোট বুকের মতন দিয়ে দেয় বাড়িতে ওনারা প্র্যাকটিস করিয়ে, যে ও ঠিকঠাক করে পড়তে পারছে কি না, তারপরে প্যারেন্টসদের সিগনেচার করে সেই কাগজটুকু আবার স্কুলে পাঠিয়ে দিতে হয়। তো রাজীব সেই সিগনেচারটাই করলো, ও আগে পড়ে নিল, আর তারপরে আজকে ওদের লাইব্রেরি ডে ছিল, তো আমাকে দেখাচ্ছিল লাইব্রেরি থেকে কি বই এনেছে। তো ওইসব হলো, ওকে জামাকাপড় চেঞ্জ করিয়ে এখন ওকে একটু চিড়ে পোলাও খেতে দিয়ে দিলাম, ও একটুখানি টিফিনটা করে নিক, আর আমি রান্না করে চলে এসেছি, সবজি টবজি সব কাটাই ছিল, আর তাছাড়া আজকে একদম পুরো একটা হোল চিকেন কাটতে হয়েছে। এখানে তো চিকেন ওরকমভাবে কাটা খুব একটা পাওয়া যায় না, দু একটা দোকানে পাওয়া যায়, কিন্তু আমি কস্টকো থেকে এনেছিলাম, চিকেনটা হোল চিকেন ছিল, তো চিকেনটাকে কেটে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দিলাম। আমি না স্টুয়ের মধ্যে প্রথমে তেলে একটুখানি বাটার দিয়ে দিই, তারপরে গোটা গরম মশলা, তেজপাতার ফোড়ন দিই, তারপরে বড় বড় কেটে রাখা পেঁয়াজ, আদা আর রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে, তারপরে দই, দইয়ের মধ্যে কিছুটা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর কি বলে ওটাকে, হ্যাঁ ওই মরিচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিই। আর আজকে আমার বাড়িতে রসুন বাটা আগে থেকে ছিল না, তো রসুনটাকে একটু থেতো করে নিয়েছি, তারপরে ভালো করে কষিয়ে নিয়ে চিকেনটাকে দিয়ে একটু কষিয়ে তার মধ্যে সব রকম সবজি দিয়ে দিয়েছি, দিয়েছি আজকে গাজর, পেঁপে আর বিনস, দিয়ে জল দিয়ে নুন দিয়ে এখন বসিয়ে দিয়েছি, ওটা প্রেশার কুক হয়ে গেলেই হয়ে যাবে। আর আজকে স্টুয়ের সাথে খাওয়ার জন্য ছিল রুটি, তো আমি স্নানে যাওয়ার আগে আংশুকে রুটিটা বানিয়ে দিয়ে দেবো, কারণ ওর খাওয়ার সময় হয়ে গেছে, আর সন্দেশকেও কিন্তু আমি খাইয়ে দিয়েছি, আর রাজীব সন্দেশকে স্নানটা করিয়ে দেবে। আমি আংশুকে রুটিটা দিয়ে ভাবলাম যে ঘরটরগুলো একটু ঝাড় দিয়ে নিই, আর ঘরটা ঝাড় দিয়ে ঝাড় দেওয়ার আগে দেখলাম যে টিভির এই জায়গাটা না, টিভির টেবিলটা বেশ খানিকটা নোংরা হয়েছে, একটু ধুলো পড়েছে আর কি, তো ধুলোটাকে ভালো করে ডাস্টটা ঝেড়ে নেবো। আর এখানে সন্দেশ আমাকে জ্বালাতন করছে, সন্দেশের খাওয়া হয়ে গেছে, আমি রাজীবকে বললাম ওকে স্নান করিয়ে দাও, আমি স্নানটা করে আসি। তো নিজে এখন স্নান টান করে নিয়েছি, আর স্নান করার পরে আমার খুব অতি সামান্য একটুখানি স্কিন কেয়ার, যেটা না করলেই নয়, আমার তো মনে হয় আমি সেটুকু যদি না করলে চলে যাই, আমি সেটুকু না করলেও পারি। আমি একটা জাস্ট সিম্পল টোনার ইউজ করি, আর তার সাথে একটু ময়শ্চারাইজার, আর লিপ বাম আমার সারা বছর লাগাতে হয়, নয় তো ঠোঁট এত ফাটে আমার। সন্দেশকে এখন ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমরা খাবো, তাই তো? সন্দেশের এতটাই ঘুম পেয়ে গেছিল যে আমরা খাওয়ার আগেই আমি সন্দেশকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম, কারণ রাজীব তো স্নানটা করিয়ে দিয়েছিল, কে আর স্নান করার পরে তো সবারই একটু মানে পেট ভরা, দুপুরে খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, তো ভীষণ ঘুম পেয়ে গেছিলো, তার জন্য ঘুম টুম পাড়িয়ে দিয়ে এলাম, তারপরে এখন আমরা খেতে বসে গেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একটুখানি আমি আমার এডিটিংয়ের কাজ করছিলাম, রাজীব তো রাজীবের অফিসের কাজ করছিল, আর আংশু একটু ড্রয়িং করছিল, তারপর এই তখন বাজে 4:45 মতন, রাজীব একটু আংশুকে নিয়ে বেরোলো, ওকে একটু হাঁটিয়ে হাঁটিয়ে পার্কে নিয়ে যাবে, একটু খেলে টেলে আসবেও। পুরো শীতকালটা এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, আর এতটাই বেশি ঠান্ডা ছিল যে বাচ্চাগুলোকে নিয়ে বিকালবেলা একটু বেরোনো বা একটু পার্কে যাওয়াটা একদম বন্ধ ছিল, কিন্তু এখন কি বলতো, ওই 5:45 নাগাদ সন্ধ্যাটা হচ্ছে, তো আজকে রাজীবেরও একটু কাজের চাপটা কম ছিল, তো রাজীব ওর জন্য আংশুকে নিয়ে বেরোলো একটু পার্কে নিয়ে যেতে, কিন্তু সন্দেশ এখনও ঘুমাচ্ছে, তো সন্দেশ আমি বাড়িতেই ছিলাম আর কি, আর সন্দেশকে আবার যখন তাড়াতাড়ি উঠে পড়বে ওকেও নিয়ে যাওয়া হবে। তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে সন্দেশের বিকালবেলার যে টিফিনটা সেটা বানিয়ে নিই, সন্দেশকে বিকালবেলা আমি একটু সুজি বানিয়ে দিই, তো ঘিয়ের মধ্যে সুজি আর কাজু বাদামটা হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে 3-4 খেজুর দিয়ে দিলাম, আর দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো যাতে সুজিটাও ভালো করে ফুলে যায়। তো বাচ্চাদের না এই খাবারটা বেশ ফুলফিল হয়, আর মোটামুটি ভালোভাবে সন্দেশ খেয়েও নেয়।
আর আংশু তারপরে বাড়িতে চলে এসেছে, ওকে একদম শেক বানিয়ে দিলাম, ও শেক খাচ্ছে। আর আমাদেরই একজন নেবারের মেয়ে এসেছে সন্দেশ আর আংশুর সাথে খেলতে, তো ওরা খেলছিল আর আমি ভাবলাম যে আমাদের জন্য একটুখানি গ্রিন টি বানিয়ে নিই। আর যে মেয়েটি এসেছিল ওকে আমি একটু বারবন দিলাম, তাছাড়া দু একটা কুকিজ ছিল বাড়িতে ওগুলোই খেতে দিলাম, ও বললো শেক খাবে না, তার জন্য ওর জন্য আর আমি শেক বানাইনি। তো এখন বিকেলের দিকে না মোটামুটি আমি আর রাজীব একটুখানি গ্রিন টি খাই, তো গ্রিন টি নিয়ে নিয়েছি আর হালকা ফুলকা একটু তো খিদে থাকেই, ওই দুটো দুটো করে বিস্কিট আর একটুখানি ঝুড়ি ভাজা। তো এই হচ্ছে আমাদের বিকেলবেলা আমার আর রাজীবের টিফিন। তো আজকে পুরো ঘর মানে উত্থাল হচ্ছিল, দুজনে বিশাল খেলছিল সবাই মিলে। তো তারপরে রুহি চলে গেল বাড়িতে। ওখানে কে রে? আমি খোকা। হাতে কি রে? আমি ঝাঁকা। বলো খাসনি কেন রে? বলো দাঁতে পোকা। বলো বিরশনি কেন রে? বলো ওরে বাবা। এখন আমাদের বাড়িতে একটা বিশাল ফান পার্ট হচ্ছে সন্দেশের এই ছোট ছোট কথা বলা। ও যখন বাংলা ছড়া বা ইংরেজি ছড়াগুলো সুন্দর করে ছোট্ট ছোট্ট করে বলে না, এত সুন্দর লাগে শুনতে। তো যাই হোক, সন্দেশকে একটুখানি বই নিয়ে বসেছিলাম আর আংশুর নিজের বই নিয়ে একটু বিজি ছিল। তো তারপরে আংশুকে খাইয়ে দাইয়ে দিয়েছি, যেহেতু ওর পরের দিন স্কুল আছে তো তাড়াতাড়ি ঘুমাতে হবে, আংশুর ডিনার হয়ে গেছে। আর আংশুর নখটা না বেশ খানিকটা বড় হয়েছিল জানো তো, তো কেমন একটা খারাপ লাগে না? আমাদের তো আবার স্কুলে নিয়মও ছিল নখ একদম কেটে একদম নখ যেন বড় না হয় স্কুলে যাওয়ার সময়, ওদের স্কুলে এরকম নিয়ম অবশ্য নেই, তো যদিও বা নখটকগুলো কেটে দিলাম। তো আজকে ব্লগটাও এখানে শেষ করি, অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। আজকের জন্য বাই।